বর্তমানে শনি মার্গি, আর মার্গি শনি ১২টি রাশির কী ফল দিতে চলেছে এই নিয়েই আজকের আলোচনা। এই ১২টি রাশির মধ্যে অবশ্যই কিছু রাশির জাতক জাতিকাদের ভাগ্যের পরিবর্তন ঘটবে, আর বেশ কিছু রাশির জাতক জাতিকাদের নানা রকম সমস্যায় পড়তে হবে। আজকের আলোচনা আমি ঠিক এই ধরনের নিয়েই আলোচনা করব, আপনাদের বোঝানোর চেষ্টা করব যে কোন কোন রাশির ভালো হবে, কোন কোন রাশির একটু অবশ্যই সচেতন থাকতে হবে। তাহলে সঙ্গে থাকুন, সম্পূর্ণ আলোচনাটা শুনুন, অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু বুঝতে পারবেন। দেখুন, বর্তমানে কিন্তু আমরা সকলেই জানি যে অলরেডি কিন্তু শনি মার্গি হয়ে গেছে। দেখুন, মার্গি শনি সবসময় ভালো ফল দেবে তা কিন্তু না, আবার এই মার্গি শনি সবসময় অশুভ ফল দেবে তাও কিন্তু না। তাই এই যে ১২টি রাশি, এই ১২টি রাশির মধ্যে অবশ্যই কারোর ভালো কারোর খারাপ এগুলো তো থাকবেই। শুধু মার্গি শনি বলে নয়, যে কোনো গ্রহ যখন তারা তাদের স্থান পরিবর্তন করে এবং তাদের দশা চলে, সেখানে দাঁড়িয়েও কিন্তু সকলেরই খারাপ ফল দেবে তা নয়, সকলেরই ভালো ফল দেবে তা নয়। এর উপরে আপনার কিছুটা নির্ভর অবশ্যই থাকতে হবে, আপনার সাথে এগুলো কিছু কিছু মিলিয়ে নিতে হবে। যদি সব ঠিকঠাক থাকে, সেই জায়গায় আপনার অবস্থান থাকে, তাহলেই কিন্তু অবশ্যই আপনার জীবনের একটা সফলতা পাওয়া যায়। যত খারাপ থাকুক না কেন, তার মধ্যে থেকেও ভালো ফল পাওয়া যায়। যেরকম অনেকে শনির দশা ভয় পায়, শনির যেরকম ঢাইয়া ভয় পায়, এগুলো কিন্তু সকলের খারাপ ফল দেয় তা কিন্তু নয়। বিশেষ করে আমি বলি যে শনি আপনার ধরুন দশা চলছে, আপনার খারাপ ফল দেবে তা কিন্তু নয়, আপনার ভালো ফল দেবে অবশ্যই, আবার কারোর কারোর খারাপ ফল দেবে এটাও অবশ্যই, এগুলো বুঝতে হবে। তার জন্য আপনার পার্সোনাল জন্মচক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করিয়ে নিতে হবে। দশা তো আপনার চলছে, কিন্তু আপনার জীবনে কতটা খারাপ ফল দেবে, কতটা ভালো ফল দেবে সেটা আপনি তখনই জানতে পারবেন যখন আপনার জন্মচক বা আপনার হস্তরেখা বিচার বিশ্লেষণ করিয়ে নেবেন। ঠিক সেইভাবেই আজকের আমি যে আলোচনা করতে আসি, যে শনি অলরেডি মার্গি আর মার্গি শনি কী কী ফল দেবে ১২টি রাশির, কোন কোন রাশির ভালো, কোন কোন রাশির খারাপ, এই নিয়ে আমি আলোচনা করব। আর আপনাদের একটা কথাই বলবো যে আপনাদের রাশি তো আমি বলবো যে এই রাশির ভালো ফল দেবে, তার মধ্যে কতটা ভালো ফল দেবে সেটা কিন্তু আপনার পার্সোনাল জন্মছক বা হস্তরেখা যখন বিচার বিশ্লেষণ করে দেখবেন তখন শিওর হতে পারবেন। এখান থেকে সকলের সাথে কিন্তু মিলবে না, যার যার সাথে সব জানতে অজান্তে ঠিকঠাক থাকবে তার মিলবে, যার ঠিকঠাক থাকবে না তার কিন্তু মিলবে না। আমি এই কথাটা আগে কেন বলে নিলাম, আপনারা অনেকেই এই ভুলগুলো করেন। প্রোগ্রামটা দেখেন, আপনার রাশি আছে, যখনই আপনার রাশি থাকে তখনই আপনার এটা ভাবনা চিন্তা হয়েই যায় যে আমার রাশি আছে, আমি সব কিছু সহজে পেয়ে যাব, কোনো কর্ম করব না, পরিশ্রম করব না, ঘরে শুয়ে বসে থাকব, সব পাব, কারণ আমার রাশি আছে, তো এটা তো আমার দাবি। এটা আপনাদের অনেকের মধ্যে দেখা যায়, তাদের ক্ষেত্রে আমি এই কথাগুলো বলতে চাই যে আপনি যে সব কিছু সঠিক জানেন তা কিন্তু না, কিছু কিছু আপনি ভুলও জানেন। তাই সেই জানাগুলো আপনাকে আমি একটু বোঝানোর চেষ্টা করি যে এগুলো সঠিক নয়, এটা সঠিক। তাই আপনার রাশি থাকলেই মিলবে না, রাশির সাথে সাথে গ্রহের একটা সুপ্রভাব অবশ্যই প্রয়োজন আছে, যখন সব ঠিকঠাক থাকবে তখনই আপনার সাথে মিলবে। তাহলে আসুন এক এক করে সেই চারটে রাশির কথা বলি। দেখুন, ১২টি রাশির মধ্যে চারটে রাশি, যে চারটে রাশি নিয়ে আমি এখন আলোচনা করব, এদের কিন্তু ভাগ্যের পরিবর্তন ঘটবে এবং মার্গি শনি দুহাত ভরে দেবে ধন সম্পদ। আর এই চারটে রাশি বাদ দিয়ে যে আটটা রাশি থাকবে, ওই আটটা রাশি সম্পর্কে আমি এক এক করে তাদের নাম বলবো না, মানে রাশির নাম বলবো না, আপনারা বুঝে যাবেন যে চারটে মাইনাস করলে যেগুলো থাকে সেই রাশিগুলোর কিন্তু অবশ্যই একটু সতর্কতা অবলম্বন করতে হবে। আমি বলবো না বহু অনেক ক্ষতি হবে সেটা না, যদি আপনারা সচেতন থাকতে পারেন তাহলে কিন্তু আপনারা সমস্ত কিছু যেটাকে বলা যায় সম্মুখীন হতে পারবেন, অর্থাৎ আপনারা কন্ট্রোল করে নিতে পারবেন, আপনাদের আয়ত্তে নিতে পারবেন। তাই সেই কারণেই আপনাদের জানার প্রয়োজন আছে। দেখুন, যে ব্যালেন্স আটটা রাশি আমি নাম বলবো না, শুধু চারটে রাশির নাম বলবো যাদের ভালো, আর যে আটটা আপনার জানা হয়ে গেল যে এই আটটা রাশি তাহলে একটু সমস্যা পড়তে পারে এই মার্গি শনি হওয়ার ফলে, তার কারণে কি করবেন, যেই যেই রাশির নাম আমি বলছি না আটটা, সেই রাশির জাতক জাতিকারা যারা আছেন তারা অবশ্যই একটু সতর্ক থাকবেন, একটু চোখ কান খোলা রাখবেন, একটু অ্যালার্ট থাকবেন, তাহলে দেখবেন আপনাদের কোনো রকম ক্ষতি হবে না এবং আপনারা অনেক ভালো থাকতে পারবেন। আমি একটু বোঝানোর চেষ্টা করি। ধরুন আপনি নতুন কোনো একটি জায়গায় গেছেন, সেখান থেকে আপনি কারোর আত্মীয়র বাড়ি বা আপনার যে কোনো বিজনেসের কারণে গেছেন, সেখানে আপনি পৌঁছাবেন, কিন্তু সেই রাস্তাটা আপনি এর আগে কখনো আসেননি, সেই রাস্তায় অনেক রকম বাধা বিঘ্ন আছে, অর্থাৎ ওই রাস্তায় ওই এলাকার লোক চলাচল করে না যারা জানে। এবার আপনি তো জানেন না, আপনার
অ্যাড্রেস অনুযায়ী ওই রাস্তা দিয়েই যেতে হবে, কিন্তু আরও রাস্তা আছে সেটা আপনার জানা নেই। তাই আপনি যখন না জেনে ওই রাস্তা দিয়ে যাবেন তখন কিন্তু ওই সমস্ত রকম বিপদ আপনার উপরেই পড়বে, কারণ ওই রাস্তাটা ভালো নেই, যে যাবে তারই পড়বে। আর আপনি যখন জানতে পারবেন, ধরুন ওই রাস্তায় আপনি রওনা দিয়েছেন, কেউ ওই এলাকার কোনো ব্যক্তি এসে বললো যে দাদা এই রাস্তা দিয়ে যাবেন না, এই রাস্তায় অনেক রকম সমস্যা আছে, কোথাও গর্ত আছে, কোথাও আপনার বিপজ্জনক অবস্থায় রাস্তাটা আছে, আপনার বিপদ হতে পারে, আপনি এক কাজ করুন একটু ঘুরে ওই রাস্তা দিয়ে যান, ওই একই জায়গায় পৌঁছে যাবেন, এই রাস্তায় যাবেন না, তখন আপনি কি করবেন, ওই রাস্তাটা দিয়ে যাবেন, আপনার সমস্যাটা হবে না। কিন্তু আপনি এটা দিয়ে গেলে সমস্যা হতো, ঠিক এটাও তাই। যখনই এই আটটা রাশির নাম আমি যেগুলো বলবো না, আপনাদের সময়টা একটু প্রবলেম চলবে এই মার্গী শনির কারণে, আপনারা যদি জেনে গেলেন, জেনে যদি সতর্ক হতে পারেন, তাহলে কিন্তু আপনারা আপনাদের যত রকম সমস্যা হতো সেগুলো হবে না, কারণ আপনারা জানতে পারলেন আগে থেকে। আপনি যদি জানতে পারেন যে অমুক লোক আপনাকে মারবে, আপনি তো সতর্ক হবেন, সে কিন্তু আপনাকে মারতে পারবে না। আর যদি আপনি না জানেন তাহলে পিছন থেকে আপনাকে আক্রমণ করতেই পারে। তাই আপনাদের যাদের খারাপ, যে আটটা রাশির মানে সময় কিছুটা খারাপ, তারা যদি এই প্রোগ্রামটা দেখেন, অ্যালার্ট হয়ে যান, তাহলে দেখবেন আপনাদের কিছুই হবে না, আপনারা সুরক্ষিত থাকবেন। তার মানে এই নয় যে আপনারা সুরক্ষিত আছেন বলে এই লোক যা প্রেডিকশন করেছে সঠিক, নামা তো কিছুই হলো না, পরে বলবেন আরে কিছু হবে না বলেই তো জানানো হচ্ছে যে আপনার সময়টা কিন্তু খুব ভালো নয়, তাই অ্যালার্ট হয়ে যান। অ্যালার্ট হবেন তো ভালো থাকবেন, এটাই তো, আপনার খারাপ হলেই কি ভালো হতো, ভালো হয়েছে বলেই তো ভালো আমি মনে করি। যাই হোক, এবার আসুন এক এক করে সেই চারটে রাশি সম্পর্কে আলোচনা করি, যে চারটে রাশির জাতক জাতিকাদের মার্গী শনি দুহাতে বলে দেবে এবং ভাগ্য বদলে দেবে। প্রথমেই যে রাশির কথা বলবো সেই রাশিটি হলো মিথুন রাশি, দুর্দান্ত সময়। এই মিথুন রাশির জাতক জাতিকাদের ভাগ্য কিন্তু চমকাবে, নানা দিক থেকে সুযোগ সুবিধা আসবে এবং এরা স্বপ্ন পূরণ করতে পারবে, এদের যেটা চাওয়া পাওয়া সেটা কিন্তু এরা অবশ্যই পূরণ করতে পারবে, কারণ সময়টা অত্যন্ত শুভ থাকবে, যে কোনো কর্মে সফলতা পাবে, যে কোনো জায়গায় সাকসেস পাবে, এবং যদি মনে করে আমি বড় কিছু করতে চাই অবশ্যই সেটা করতে পারবে, কারণ শনি মহারাজ কিন্তু অবশ্যই এর সাথে থাকবে। দু নম্বর যে রাশির কথা বলবো সিংহ রাশি, দুর্দান্ত সময় থাকবে এই সিংহ রাশির জাতক জাতিকাদেরও, কিন্তু অবশ্যই মার্গী শনি অবশ্যই তার ভাগ্যের পরিবর্তন ঘটাবে। আমি বলবো অ্যালার্ট থাকুন, অ্যালার্ট এবং চেষ্টা আপনার মধ্যে যদি থাকে তাহলে আপনার জীবনের পরিবর্তন ঘটবে, সেটা আপনি উপলব্ধি করতে পারবেন। আর কি করতে হবে, বড় বড় স্বপ্ন দেখতে হবে, কারণ বড় স্বপ্ন না দেখলে পূরণ হবে না। আপনার যদি বড় স্বপ্ন থাকে অবশ্যই পূরণ হবে, আপনার যদি ইচ্ছা থাকে কিছু করার সেটা আপনি করতে পারবেন, কারণ সময়টা আপনার জন্য অত্যন্ত শুভ। দেখুন আমাদের সময়ের খেলা, পজিটিভ নেগেটিভ, তাই আপনার জন্য পজিটিভ সময় থাকছে। এই সময়ে আপনি যদি যে কোনো কাজ করেন সাকসেস পাবেন, সেখান থেকেই আপনার জীবনে ধীরে ধীরে উন্নতি হবে। তিন নম্বর যে রাশির কথা বলবো কন্যা রাশি, দারুণ সময় থাকছে কন্যা রাশির জাতক জাতিকাদেরও, কিন্তু মার্গী শনি দু হাত ভরে দেবে, ধনসম্পদ বৃদ্ধি করবে এবং আপনার টেনশন থেকে মুক্তি দেবে। এর জন্য আপনাকে কি করতে হবে, অ্যালার্ট থাকতে হবে, চেষ্টা করতে হবে, পরিশ্রম করতে হবে। যদি সব কিছু আপনার মধ্যে থাকে তাহলে আজকের আলোচনা অবশ্যই আপনার জীবনকে বদলে দেবে। আর যারা মনে করছেন যে আমার রাশি আছে তো আমি দাবিদার, আমার মিলতেই হবে, আমি কিছু করব না, ঘরে বসে সব কিছু পেয়ে যাব, তাদের উদ্দেশ্যে বলবো আপনি সঠিক জানেন না, কারণ আপনার সাথে মিলবে না, আপনার রাশি থাকলেই মিলবে না, রাশির সাথে সাথে অনেক কিছু মেলানোর প্রয়োজন আছে। দেখুন আজকের আলোচনা যখন শনি গ্রহকে নিয়ে, তাই শনি গ্রহ কিন্তু ভালো থাকতে হবে, তবেই আপনার সাথে মিলবে, তাছাড়া কিন্তু মেলা সম্ভব না। তাই আমি প্রত্যেকটা দিনই আপনাদের বোঝানোর চেষ্টা করি। এরপর চার নম্বর এবং সর্বশেষ যে রাশির কথা বলবো কুম্ভ রাশি, দারুণ 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 সময় থাকছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের, কারণ এই সময় মার্গী শনি কুম্ভ রাশির জাতক জাতিকাদের ভাগ্য সম্পূর্ণ বদলে দেবে। শুধু অ্যালার্ট থাকতে হবে, চেষ্টা পরিশ্রম এগুলো থাকতে হবে। দেখুন আমাদের যদি ইচ্ছা না থাকে, চেষ্টা না থাকে, শুধু আপনার গ্রহ সময় ভালো করে দিল আপনি সব কিছু পেয়ে যাবেন এরকমটা নয়, আপনার সময় ভালো করেছে ঠিক আছে, সেই ভালো সময়টা আপনাকে ভালো কাজে ব্যবহার করতে হবে। ভালো কাজে ব্যবহার করবেন তো সফলতা পাবেন, ভালো কাজে ব্যবহার করবেন না তো সফলতা পাবেন না, এটাই তো হওয়া উচিত। তাই আপনাকেও কিন্তু অ্যালার্ট থাকতে হবে, বড় বড় স্বপ্ন দেখতে হবে, তবেই তো স্বপ্ন পূরণ হবে। আর আপনি যদি শুধু স্বপ্নের মানে ঘুমিয়ে স্বপ্ন দেখেন, আমি যে স্বপ্ন পূরণের মানে আপনার দেখার কথা বলছি, স্বপ্ন পূরণের কথা বলছি, এটা কিন্তু জেগে জেগে, মানে আপনার ইচ্ছা ইচ্ছা শক্তি যে আমি এটা করবই, এটা আমার দরকার, অবশ্যই পূরণ হবে। আর ঘুমিয়ে স্বপ্ন দেখার কথা বলছি না, স্বপ্ন পূরণ মানে আপনার স্বপ্ন থাকতেই পারে, একটা শখের বাড়ি গাড়ি, স্বপ্ন মানে ঘুমিয়ে স্বপ্ন না, আপনার একটা পরিকল্পনা আমি এটা করব, সেটাই কিন্তু পূরণ হবে। কিন্তু আপনি যদি পরিকল্পনাই না করেন কী করে পূরণ হবে, আপনার তো একটা নির্দিষ্ট চাওয়া থাকতে হবে, তবেই তো পাবেন, চাওয়া না থাকলে পাবেন কী করে।
যাই হোক, এই যে চারটে রাশিকে নিয়ে আমি আলোচনা করলাম, যে চারটে রাশির জাতক জাতিকাদের মার্গী শনি দুহাত ভরে দেবে, প্রচুর ধনসম্পদ দিয়ে ভরিয়ে দেবে, তাদের উদ্দেশ্যে বলবো অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন, আর এই সময়গুলো অবশ্যই ভালো কাজে ব্যবহার করুন। দেখবেন আপনার ভাগ্য কিন্তু অবশ্যই বদলাবে। আচ্ছা, এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, নমস্কার।